আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে থাকছে আন্তর্জাতিক ডেস্কের খবর। আল জাজিরাকে কেন ঘৃণা করে সৌদি আরব? কয়েক বছর ধরে আল জাজিরা টিভি নেটওয়ার্কের শরিয়া ও জীবন নামের অনুষ্ঠানটি সবচেয়ে জনপ্রিয়। তাতে মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা ইউসুফ আল কাদাদাবিকে নানা প্রশ্ন করে উত্তর পেতেন দর্শকরা। অনুষ্ঠানে ইউসুফের বিচিত্র সব প্রশ্ন করা হতো, যেমন আত্মঘাতী বোমা হামলা করার সময় কি একজন ফিলিস্তিনি নারী হিজাব পরতে বাধ্য? আল জাজিরার আগে এমন টিভি শো আরব বিশ্বের কোনো টিভি চ্যানেলেই হতো না। সেখানে গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু কাতার ভিত্তিক এই চ্যানেলটি এমন কিছু বিষয়ে অনুষ্ঠান প্রচার শুরু করে যা আরব বিশ্বে অলিখিতভাবে নিষিদ্ধ, এমনকি এর মতামত অন্য আরব মিডিয়া থেকে ভিন্ন। ঠিক এসব গুণের কারণে মধ্যপ্রাচ্যে আল জাজিরা তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। তাই বন্ধুর সঙ্গে সঙ্গে অনেক শত্রুও জুটে যায়। সৌদি আরব ও মিশরের মতো দেশগুলোর শাসকেরা এই টিভি চ্যানেলটির কার্যক্রমকে নিজেদের জন্য ক্ষতিকর মনে করা শুরু করে। শাসক গোষ্ঠীগুলো ভাবছিল আল জাজিরা তাদের বিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছে। টিভি চ্যানেলটির ইসলামী দৃষ্টিভঙ্গিও তাদের পছন্দ হয়নি। আল জাজিরার কারণে দেশ দুটির জনগণের মধ্যে সমালোচনার দৃষ্টিভঙ্গি গড়ে উঠায় শাসকেরা ক্ষুব্ধ হয়ে উঠেন। বছরের পর বছর ধরে তাই আল জাজিরার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার জন্য সৌদি আরব ও মিশরের শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছিল। আরেকটি বিকল্প পথ ছিল তল্পিতল্পা গুটিয়ে চলে যাওয়ার। সৌদি আরব, মিশর ও জর্ডান তো চ্যানেলটির ব্যুরো অফিস বন্ধই করে দেয়। সৌদি আরব চ্যানেলটির কাছে হোটেল ভাড়া দেওয়াও নিষিদ্ধ করে। এখন টিভি চ্যানেলটি বন্ধ করার জন্য কাতারের উপর চাপ সৃষ্টি করছে অন্য আরব দেশগুলো। কাতার সঙ্গে চলমান কূটনৈতিক যুদ্ধ থামানোর জন্য অন্যতম পূর্বশর্ত এটি। সৌদি আরব সহ 60টি দেশ সম্প্রতি কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। তাদের অভিযোগ, দেশটি সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা ও মদদ দিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করছে। তবে দোহা কর্তৃপক্ষ বরাবরই এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। তবু দেশটি 2 সপ্তাহের বেশি সময় ধরে নজিরবিহীন কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধের মুখে পড়ে আছে, ফলে উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক দেশগুলোর মধ্যে সবচেয়ে জটিল রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে আরবি ভাষায় কথা বলা মানুষের সংখ্যা 35 কোটি। 1950 ও 60-এর দশকে স্থানীয় রেডিও স্টেশনগুলো তাদের কাছে পৌঁছানো শুরু করে। 1990 সালে দশকে সৌদি রাজপরিবার আরবি ভাষার বিভিন্ন সংবাদপত্র কিনতে শুরু করে এবং পুরো অঞ্চলে সেগুলো ছড়িয়ে দিতে থাকে। এছাড়া আরও বেশি দর্শক টানতে এমবিসি নামের একটি স্যাটেলাইট চ্যানেল তৈরির কাজ শুরু করেছিল সৌদি আরব। এই উদ্যোগ খুব বেশি জনপ্রিয় না হলেও আরব অঞ্চলের গণমাধ্যম জাগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। ধারণা করা হচ্ছিল সৌদি আরবই বোধহয় গণমাধ্যমের লাগামটি হাতে তুলে নিচ্ছে। এর কারণ সৌদি মালিকাধীন সংবাদপত্রগুলোর কঠোর সমালোচনার মুখে পড়েছিল থানি। আল জাজিরা দিয়ে এর প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করেছিল তিনি। তেলহামির কথায় আল জাজিরা শুরু থেকেই আরব বিশ্বের দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করছিল। আরব ও মুসলিমরা যেসব বিষয়ের উপর অনুষ্ঠান দেখতে চান ঠিক তেমন অনুষ্ঠান বানানো শুরু হয়। ইসরায়েলের সেনা ও আন্দোলনরত ফিলিস্তিনিদের মধ্যকার সংঘর্ষ সরাসরি সম্প্রচার করা শুরু হয়। ওয়াশিংটন ইনস্টিটিউটে গালফ অ্যান্ড এনার্জি পলিসি প্রোগ্রামের পরিচালক সাইমন হেন্ডারসনের মতে দোহার নীতিগুলোই প্রতিফলন ঘটায় আল জাজিরা। তিনি বলেন, আল জাজিরা না থাকুক এটা অনেক আরব দেশই চায় না। আল জাজিরা ইংলিশের সম্পাদক জাইলস টেন্ডল দ্য টেলিগ্রাফ পত্রিকাকে বলেন, আল জাজিরার পক্ষ থেকে আমি এতটুকু বলতে চাই যে আমরা এখানে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী এবং আমরা নিজেদের সাংবাদিকতা চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।